দিনহাটা বিধানসভা আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র দিনহাটা গার্লস হাই স্কুলে 283 নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এদিন সকাল 9টা নাগাদ নাবালক নাতিকে সঙ্গে নিয়ে দিনহাটা হাই স্কুলে বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন উদয়ন গুহ। অন্যদিকে সকালে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের পরিবারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন তৃণমূল প্রার্থী। সে সঙ্গে বিজেপি এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন উদয়ন গুহ। পাল্টা উদয়ন গুহ দাবি করেন, বিজেপি বিভিন্ন বুথে এজেন্ট দিতে না পারার কারণেই এই ধরনের মিথ্যে অভিযোগ করছে। উদয়ন গুহ দাবি, এজেন্ট হওয়ার জন্য বিজেপি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েও অনেকেই পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে অস্বীকার করায় এখন এজেন্ট ধরে ধরে বুথে নিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। আজকে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া এখনো পর্যন্ত যা হয়েছে তাতে আপনাদের মূল্যায়ন কি? সব জায়গায় কোন জায়গা থেকে কোনো কমপ্লেন নেই। সকালবেলায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডল অভিযোগ করেছে যে বিভিন্ন বুথে পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, গতকাল রাত থেকে ভয় দেখানো হচ্ছে, বোমাবাজি করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে ওনাকে ওনার নিজের বুথেই হেনস্থা করা হয়েছে বলে ওরা অভিযোগ করেছেন। কি বলবেন? বলছে আর কি বলবে, কিছু তো বলার আছে। নিজের বুথে থানার সামনে বুথ, এত বাহিনী, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স, তার মধ্যে ওকে ওই বাড়ির সামনে মানে থানার সামনে ওকে বাধা দেবে, এটা কোনো কথা হলো? আর দুই নম্বর হচ্ছে ও একটা এজেন্টের নাম বলুক যে এজেন্ট নিজে কমপ্লেন করছে যে আমাকে বসতে দেওয়া হচ্ছে না, নেই লোক খুঁজে পাচ্ছে না, এই কথাগুলো বলছে। সকাল থেকে দেখা যাচ্ছে যে উনি নিজে এজেন্ট বসাতে যাচ্ছেন বিভিন্ন বুথে। কিছু জায়গায় আমার কাছে খবর আছে ওর কাছ থেকে টাকা নিয়েছে এজেন্ট হবে বলে, নিয়ে পালিয়ে গেছে, আমি তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে তো আর খুঁজে পাচ্ছে না, টাকা নিয়ে। রিপোর্ট, চ্যানেল 10।